প্রদর্শনী নয়, যেন অভিবাসীদের জীবন গল্পের সংকলন প্রত্যাশা। অনিরাপদ উপায়ে অভিবাসনের ফলে ক্ষতিগ্রস্তদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প আলোকচিত্রে যেন জীবন্ত হয়ে উঠেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর আয়োজনে রাজধানীর একটি হোটেলে হয়ে গেল প্রত্যাশা অভিবাসীদের জন্য আশা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, যেখানে উঠে আসে নিরাপদ অভিবাসনের জন্য নেয়া প্রত্যাশা প্রকল্পের নানা উদ্যোগ। উপস্থিত ছিলেন উপকারভোগীরাও, যারা এই প্রকল্পের সহায়তায় ঘুরে দাঁড়িয়েছেন নতুন করে। আমরা তো অনেক স্বপ্ন নিয়ে এরূপে গেছি যে ভালো কিছু করার জন্য জীবনে লাইফে, তো সবারই তো অনেক আশা ছিল যে ফ্যামিলির জন্য কিছু করব, আদার্স নিজের জন্য কিছু করবো। এতদিনের স্বপ্ন আসা একদিনে আর কি দুলস্বাদ, এভাবে চলে এসেছে দেশের। আমার কথা সব কিছু শুনলো, শোনার পর সবাই তো অবাক ছিল যে সবাই তো অনেক অন্য বিজনেস করার চিন্তাভাবনা থাকে, ওনারটা এরকম ঠিক আছে তারপর দেখি। পরবর্তীতে আমার একটা ব্যান্ড সেট আপের সাথে ওদের সাথে পরিচিত হওয়ার পর একটা ব্যান্ড সেট আপ হয়, আমাদের বিভিন্ন জায়গায় কনসার্ট করছি, তো ওখান থেকে আর্থিক অনেক সচ্ছল আসছে, এখন ভালো আছি। নিরাপদ অভিবাসনের জন্য প্রকল্পটি যেভাবে কাজ করেছে, যে উপায়ে অভিবাসীদের সহায়তা দিয়েছে, প্রদর্শনীতে সে ছবিগুলোই উঠে এসেছে। খোলা চোখে যা দেখা যায় তার চেয়েও বেশি কিছু রয়েছে এই ছবির গল্পগুলোতে। যারা হচ্ছে বিভিন্নভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করে বা অনেক অবৈধ অনেক পথ বেছে নেয়, কিন্তু এটা যে ভবিষ্যতে তাদের জন্য একটা ক্ষতির সম্মুখীন হতে হয়, তাদের জন্য একটা কি বলবো, তাদের জীবনে অনেক বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয় এগুলোর জন্য, এইগুলোর সাথে তারা যুক্ত থাকে, তারা যদি এখানে কাজ করে তাহলে তাদের জীবনটা অনেকভাবে দাঁড়িয়ে যেতে পারে। যারা যেটা মানুষ আশা করে যে আমরা বিদেশে যেয়ে অনেকভাবে নিজেদেরকে এস্টাবলিশ করব বা বৈদেশিক মুদ্রা অর্জন করব, কিন্তু বাংলাদেশে থেকে কেন না। ভুক্তভোগীদের মনসামাজিক কাউন্সেলিং থেকে শুরু করে অর্থনৈতিক সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রত্যাশা প্রকল্প বিদেশ ফেরত অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের জীবনে নানাভাবে আশা জুগিয়েছে। গত 5 বছর ধরে প্রত্যাশা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র থেকে ফিরে আসা যেসব প্রবাসীদের প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হয়েছিল, এই আলোকচিত্র প্রদর্শনী তাদের সফলতার গল্প বলে। আজ তারা উন্নত জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়েছে এবং সমাজে স্বাবলম্বী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।